Good morning friends, welcome to my channel Never Ending Love. তুমি কি আমার চ্যানেলে নতুন? তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভালো লাগলে একটা লাইক করে যেও। তো আজ হচ্ছে সানডে আর সারা দিন কি কি করব না করব তোমাদেরকে শেয়ার করব। এক্সাইটিং কিছু প্ল্যানস রয়েছে। প্রথমে চাটা খেয়ে নিয়ে একটু ব্যালকনিতে বসে তারপর যা যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিছু প্ল্যানস রয়েছে, দেখি প্ল্যান অনুযায়ী কাজটা হয় কি না। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা কে কীভাবে সানডে কাটাও সেটা আমাকে কমেন্টে জানাও। তোমরা কেউ কোনোভাবেই কমিউনিকেট যদি না করো তাহলে আমি কীভাবে তোমাদের সাথে আলাপ করি বলো। এটুকু আমার রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইবারদের কাছে বা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছো তারা প্লিজ রেগুলারলি একটা করে কমেন্ট ছেড়ে যেও। ইটস মাই রিকোয়েস্ট ফ্রম মাই হার্ট। তো ভিডিওটা দেখতে থাকো। দিনের দিকে বালিশ গুলোকে ওই দিকে করে দিই কারণ এসি হাওয়াটা তাহলে পাই আর রাত্রের দিকে আবার ওই দিকে চলে যায় কারণ এসি হাওয়াটা ফেলে তখন ঠান্ডা লাগে। আমি উইকেন্ডে যে পেস্টটা স্কিন কেয়ারের পেস্টটা করে নিয়েছিলাম সেটাই আমি আবার বলেছিলাম তোমাদেরকে যে আমি উইকেন্ডে লাগাবো। কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ওটা লাগানোর পর আমার স্কিনে দেখো পিম্পল কিন্তু বেরিয়েছিল। পুরো এক সপ্তাহ ধরে এই পিম্পলটা ছিল, তো এটা আমার সাইড ইফেক্টস হয়েছে। আমি তাও এই উইকে লাগাবো, আমি ওয়ান মান্থ ট্রাই করব উইকেন্ডে উইকেন্ডে লাগিয়ে। তো এইটাকে আমি কন্টেনারে ভরে নিচ্ছি কারণ আমি কাঁচের বলে আর রাখছি না, কাঁচেরই একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। ক্রিমের মতো করে লাগাবো উইকেন্ডে উইকেন্ডে, দেখি এই উইকে লাগানোর পর কি সাইড ইফেক্টস আসে। বাট তোমাদেরকে আমি বলছি, আমি জানি না আমার হোম রেমেডিতে কিছু ভুল ছিল কিনা, বাট এই যে আমার কিন্তু পিম্পল বেরিয়ে গেছিল, সবই আমি একদম মানে একদম অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেছি তারপরেও। তো আমি জানি এই সাইড ইফেক্টসটা আমার হয়েই থাকে, তো তাও আমি চেষ্টা করে যাই এই সপ্তাহে আমি দেখি ইউজ করে যে কি রেজাল্ট আসে। তো আজকে আমি আবার এটা ইউজ করছি, বোলের মধ্যে ঢেলে নিলাম, এখান থেকে আমার ইউজ করতে সুবিধা হবে। এর মধ্যে আগে মুলতানি মাটি টাইপের একটা প্রোডাক্ট ছিল গুড ভাইবসের, সেটা বেশ ভালো ছিল। তো ওটা শেষ হয়ে গেছে, ওই কন্টেনারটাতেই আমি এটা লাগিয়ে নিচ্ছি। ফ্রিজে রাখার পর না এটার অনেকটা থিকনেস বেড়ে গেছে তাই কন্টেনারে ভরা গেল। এটা লাগিয়ে রাখার পর আমি 10-15 মিনিট যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এটা রেখে দেবো মুখে, তারপর আমি ফেসটাকে ওয়াশ করে নেবো। ফেসটা ওয়াশ করার পর দেখাবো তোমাদেরকে, আগের বার তো বিশেষ কোনো ডিফারেন্স আমি পাইনি, উল্টে আমার পিম্পল বেরিয়েছে। তো এইবারে আমি দেখি পিম্পল বেরোয় কি না বেরোয়। দেখো তোমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা, আমি তো কিছুই পাচ্ছি না। হলুদ যেহেতু ছিল তাই একটা ইয়েলোইশ ভাব আছে। এই হচ্ছে ওয়াশ করার পরের অবস্থা। গ্লো হোয়াইটেনিং
কোনো ব্যাপার নেই বাট একটা গ্লোইনেস একটা আমি মানে সারা সপ্তাহ ধরে দেখেছি যে স্কিনটা একটু চকচক চকচক করছে বাট ফর্সা লাগছে বা একটু সাদু সাদা টাইপের লাগছে সেটা কিন্তু লাগছে না বাট আজকের পর পিম্পল বেরোয় কিনা সেটাই এখন দেখার তো ভিডিওটা দেখতে থাকো লাঞ্চ করতে করতে তো খাই আর ওয়েব সিরিজটা দেখি ভিডিওটা তোমরা ততক্ষণ দেখতে থাকো তারপর আরো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর মিষ্টি মুখ করার গ্রেভি কালকে মন জিনিস থেকে যে পেস্ট্রি গুলো এনেছিলাম ওগুলো অনেকগুলো ছিল তো একটা রাখা ছিল ওটাই এখন খাচ্ছি তোমাদের কাদের হয় আমার মতো এরকম দুপুর বেলায় রাতে রাত্রে খাওয়ার পর এরকম মিষ্টি খাওয়ার ক্রেভিং আমার কিন্তু প্রচুর হয় যদি এটা কমানোর কোনো উপায় থাকে তাহলে আমাকে সাজেস্ট করো তো আমাকে দুটো পার্লেজি দাও না চেটে চেটে খাবো না সোহম হরলিক্স খেয়েছিল চেটে চেটে আমি পার্লেজি খাবো চেটে চেটে দাও না দুটো পার্লেজি দাও না চেটে চেটে খাবো আমিও যদি সোহম হতে পারি দুটো বললে দুটোই দিলে আরো দুটো দাও ঠিক আছে আমি পার্লেজি খাচ্ছি আমার বউ কি খাচ্ছে টাটা করে দাও তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সকলে সকলকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টেক কেয়ার গুড বাই গুড নাইট টাটা